ଆଉ କୌଣସି ଜାଗାରେ ନାହିଁ, ଆପଣ ସେଗୁଡ଼ା ତ ସବୁ ବନ୍ଦ କରିଦେଲେ ବ୍ୟାରିକେଡ଼ ଦେଇ, ସେଠି ଆମର ରହିବାର ନାହିଁ, ଗୋଟେ ଦୋକାନ ବସିବାର ନାହିଁ, ତେଣୁ ଏଠି ଯଦି କିଛି ଦୋକାନ ନ ବସିଲା ମେଳା କାହାକୁ ନେଇକି ବସିଲେ, ଆପଣ ଟୋଟାଲ ଚାଲ ଫାଙ୍କା ରହିଲେ ଆଉ କିସ ଅଛି, ଆପଣ ସବୁ ଦୋକାନକୁ ଯଦି ଭାଙ୍ଗିବେ ଭାଙ୍ଗିଦେବେ ଆଉ କିସ ଅଛି। এই আমরা দশ বারো বছর ধরে এখানে দোকান দেই, কিন্তু কালকে রাত থেকে পুলিশ এসে এখানে ঝামেলা করতেছে, সেই জন্য আমরা দোকান গুটিয়ে নিয়ে আজকে পালিয়ে যাচ্ছি। হাত জোড়ো করে বলছি ও এখানে চন্দনেশ্বর আর আসব না। বিশ্বপ্রসিদ্ধ চন্দনেশ্বর চড়ক যাত্রার অব্যবহিত পূর্বরু প্রশাসন দেখাইছি দবঙ্গিরি, যাহাকি মেলাকু ব্যাপার করিবাকু আসুথবা উঠা দোকানী মানক পেটরে সিধা সড়ক লাত মারিছি প্রশাসন। এই চন্দনেশ্বর মার্কেটে প্রত্যেক বছর মেলা দোকান নিয়ে আসছি, আর 8 বছর ধরে দোকান নিয়ে আসছি। এই বছর মানে এই দোকানটা এখানে আমি বসিয়ে সারা রাত ধরে বসিয়েছি দোকানটাকে, আমরা তিনজন করে মানে আমি আমার ভাইটাই তিনজন করে বসিয়েছি। বসানোর পরে এবার বিকেলবেলা এখানকার প্রশাসন এসে আমাদের দোকানটাকে ভেঙে দেবে, হুমকি দিচ্ছে, তুলে দিচ্ছে, দিয়ে আমরা কোনো প্রকারে ভয়ে ভয়ে দোকানটা খুলেছি। তারপর পাশে একটা হোটেল ছিল, এই হোটেলটাকে কাতান দিয়ে কেটে মানে দড়ি ফড়ি কেটে দিয়েছে, ভাঙচুর করে দিয়েছে। হ্যাঁ, এই ভয়ে আমরাও খুব আতঙ্কিত, দ্বিতীয় কথা আরও দোকানদার সব ভয়ে বাড়ি পালিয়ে গেছে। এবার এরকম হলে আমরা দ্বিতীয় থেকে আর আসতে পারবো। হ্যাঁ, আপনারা একটু দেখুন আমাদেরকে, যাতে আমরা বরাবর আসতে পারি, আপনাদের মেলার মধ্যে সহযোগিতা করতে পারি, সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারি, এই মেলাটা আরও ভালোভাবে হতে পারে, সেই জন্য এইটুকু আশা করি আপনারা এটা দেখবেন। হ্যাঁ, আমরা আসতে পারি। তবে চন্দনেশ্বর চড়ক যাত্রাকু লক্ষ লক্ষ ভক্ত ও শ্রদ্ধাু মানে আসুথবা বেলে এই চড়ক যাত্রার ব্যাপার বণিজ করি দুই পয়সা রোজগার করিবার আশা রাখি থাকে দোকানী মানে। তেণু প্রতবর্ষ দোকানী মানুষ ব্যাপার করা যে স্থান দিয়া যাওয়া, চলিত বর্ষ মধ্য সেই স্থানের উঠা দোকানী মানে দোকান লগাইলে, কিন্তু ভোগরাই তহসিলদার ও তালসারি সামুদ্রিক পুলিশ সমস্ত দোকান ভাঙ্গি দেওয়া অভিযোগ করেছেন দোকানী মানে। আসি এখানে মেলা করতে, এবছর এসেছি, পুলিশ এখানকার পুলিশ বলছে যে এখানে পার্কিং হয়, এখানে কোনো মেলা বসানো যাবে না, এই জন্য আমরা পালিয়ে যাচ্ছি মাল নিয়ে, আর আসবো না। বেঙ্গল থেকে এসেছি, আমরা সারা জীবন এই মেলাতে থাকি, দোকান দিয়ে মেলা চলে, ঘুরি। আমরা বলছি এখানে কোনো মেলা বসানো যাবে না, এখানে জায়গা শর্ট, এখানে আছে পার্কিং হবে। তবে প্রশাসনের এপরি কার্য পাই ক্ষোভ প্রকাশ করেছেন চন্দনেশ্বর মন্দির সভাপতি তপন কুমার পণ্ডা, যাহাকি মন্দির পাখে থিবা ফল ফুল ও পৈড় দোকানীকু বি ঘৌড়াই দেইছি প্রশাসন। তেণু প্রশাসনের এপরি কার্যকলাপ যোগ নাহি নথিবা অসুবিধার সম্মুখীন হেবে ভক্ত, কাহিঁকি না প্রভুঙ্ক পাখরে ফল ফুল পৈড় আনিবা পাই অসুবিধা হেবা সহিত এভলি কার্যকলাপ ফলরে চন্দনেশ্বর চড়ক যাত্রাকু ভক্তঙ্ক আগমন হেব নাহি বলি সে রোকঠোক কইছন্তি, আউ এথিপ্রতি জিল্লাপাল দৃষ্টি দেবাকু সে নিবেদন করিছন্তি। মু শ্রী তপন কুমার পণ্ডা, চন্দনেশ্বর ট্রষ্ট। মুঁ দুঃখ এবং ক্ষোভ সহ কিন্তু বাধ্য হওয়া বাধ্য হচ্ছি যে এটি যে মেলা আমার বিশেষ করে পশ্চিমবঙ্গ, ওড়িশা, আমার ঝাড়খণ্ড, আমার বিহার, সমস্ত জায়গার আমার শ্রদ্ধাু এবং ভক্ত মানে এটাকে আসতে এবং সর্বসাধারণ আসতে, বিশেষ করে আমার পশ্চিমবঙ্গর দোকানী ভাই মানে কি ওড়িশার দোকানী ভাই মানে যে আসুচান, বিশেষ যে জায়গায় জায়গাটা বিশেষ করে বহু শর্ট, যে জায়গায় আমার দোকানপত্র দেওয়া আপনার লাস্ট পার্কিং বারশরিষা আগে যে আপনার রয়েছে ভোলানাথ বিদ্যাপীঠের যে খেলপড়িয়া, সেটি যে পশ্চিমবঙ্গের দোকানী মানে সেটি লে এটি মধ্যে দোকানী মানে বসাও, বিশেষ করে আমার পুলিশ প্রশাসন আমি বারম্বার তাঁকে অনুরোধ কলে সে উঠেকি সিধাসল তাকে ভাঙ্গি বুঝি তাকে বিদা করেছেন এবং সেটি মধ্যে বিদা করে দিয়েছেন। এটি যে আমার দোকান লা আপনার চন্দনেশ্বর মহাদেবঙ্কর ফল দোকানী গুড়া তাকে তো সেটু উদ্ধার কলে, এটি যে কৌলি কর্মরে যে সদাবেলে বসেন সাতজন সাত আট জন আমার ফল দোকানী তাকে মধ্যে সিধা বিদা করেছেন, তেমন যে নীল পর্ব আসুচি, পাঠ পর্ব আসুচি, যে ফল ভক্ত মানে দেবে তাঁকে মধ্যে বসেবার সুযোগ, সে কোড অফ কন্ডাক্ট আচরণ বিধি লাগু হওয়া পরে কৌশি আমার বিশেষ করে প্রত্যেক দলর নেতৃবর্গ এখানে আসি পার্টিসিপেট করে পু না, তেমন সে কার্যক্রম করছেন কিছু প্রকার আমার সহ আলোচনা নকি মনইচ্ছা কার্যক্রম করছেন, তেমন পুলিশ প্রশাসনকু কি আমার কার্যনির্বাহী অধিকারী অনেক মাননীয় জেলাপাড়ু আমি নিবেদন করুছু যে যেউ দোকানী গুড়া উঠে দেছেন থার্ড পার্কিং রে কি সেটি সে দোকানী মানুষ কোণ প্রকার উঠাতু না, কারণ সেটি পার্কিং কোণ প্রকার ব্যবস্থা নেই, পার্কিং ব্যবস্থা আমার রয়েছে লাস্ট পর্সন আপনার তেলটাঙ্কি পাখে যে মিটিংরে আলোচনা হয়েছিল সেটি রয়েছে বারশরিষা পাখে, এইরকম সব জায়গায় রয়েছে, কিন্তু যে দোকানী গুড়া ভাঙি রুজি উঠে দেছেন। বালেশ্বর জেলা ভোগরাই চন্দন কুমার দাসঙ্ক রিপোর্ট, কোণার্ক লাইভ।